হ্যালো ইবরিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফ্রালিম খান আছি আপনাদের সাথে আজকে একটি নতুন ইভেন্টের ব্লগ শেয়ার করবো আজকের ইভেন্টটিতে আজকে আমরা অনেক ভাইয়ার হোল্ডের ইভেন্টের জন্য একটি ফুড কার্ভিং প্যাকেজ রেডি করবো এই ক্লায়েন্টটি আমার পুরানো একটা ক্লায়েন্ট সে তার বোনের বিয়ে তো ফুড কার্ভিং নিয়েছিল আমার থেকে এখন তার বিয়ের জন্য ফুড কার্ভিং নিচ্ছে সে আমাকে বলেছিল ভাইয়া এই রেটের ভিতরে আমাকে একটা প্যাকেজ রেঞ্জ রেডি করে দেন সে আমাদের একটা স্টার্টিং প্যাকেজ নিয়েছিল বলেছিল যে এর ভিতরে আমাকে করে দেন কেননা আমি এর ভিতরেই যাচ্ছি আর কি সেভাবে একটা প্যাকেজ রেডি করা হচ্ছে সাধ্যের ভিতরে ক্লায়েন্টদের সাধ্যের ভিতরে চেষ্টা করে থাকি সবসময় সুন্দর কিছু করার জন্য সেভাবেই রেডি করা হচ্ছে আর ইভেন্টটি ছিল তার বৃহস্পতিবার আমার কার্ভিং ডেলিভারি হবে বুধবারে একদিন আগে আমি ডেলিভারি করে দিব তাকে সেগুলো নর্মাল ফ্রিজে রেখে দিবে স্যালোফিন অবস্থায় জাস্ট হলুদের দিন সে ভেন ভেনুতে নেওয়ার আগে ওইটা নর্মাল থেকে বের করে তারপর প্লেটে সার্ভ করে নিবে আর কি এভাবেই রেডি করা হয়েছে এই তো লাভের ভিতর লেখা হয়েছে অনিকের হলুদ সন্ধ্যা এভাবে আর কি রেডি করা হচ্ছে মাছের একটা কার্ভিং আছে কাপল কার্ভিং আছে তরমুজের কার্ভিং আছে এভাবে আর কি মিলিয়ে একটা প্যাকেজ রেডি করা হয়েছে ফ্রুটস মিষ্টি ইনক্লুডেড পরবর্তীতে প্লেটে সার্ভ করে নিবে তারা মিত্র শালগম দিয়ে একটা খরগোশ বানিয়েছি এটা নতুন একটা ডিজাইন করার জন্য চেষ্টা করছি এই ইভেন্টটি ছিল আমার শীতকালের একটা ইভেন্ট অনেক দিন হয়ে গিয়েছে এগুলো শেয়ার করবো করবো করে আর করা হয় না কাজে ব্যস্ততার কারণে আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফার ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সার্চ ফুড কার্ভিং কর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা হোম মেড চিকেন কাবাবের ডালা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস পেয়ে থাকবেন তার সাথে আমরা বিয়েবাড়ির আলপনা ট্রেডিশনাল লুকের যে আলপনাগুলো আছে তারপরে বিয়ের তত্ত্ব সাজানো পরে রাস্তা সাজানো ওয়েডিং টেবিল ডেকোরেশন সব ধরনের সার্ভিস পেয়ে থাকবেন আমাদের পেইজে এই তো দিয়ে কিছু গোলাপ রেডি করা হয়েছে এটা একে একে এখন কার্ভিংগুলা গোলা সেটিং করে নিব। একে একে সেটিং করে তারপরে এগুলা ভেনুতে নিয়ে যাওয়ার জন্য রেডি করবো আর কি এই তো একটা কার্ভিং রেডি করা হয়েছে দুইটা পেপের হার দিয়ে এই কার্ভিংটা রেডি করা হয়েছে তারপরে আরও কিছু কার্ভিং আছে লাউয়ের একটা কার্ভিং আছে মিষ্টি কুমড়া মাছের কারভিং আছে তরমুজের ডেকোরেশন আছে সবকিছু মিলিয়ে একে একে রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রামের ব্লগ অলরেডি আমরা অনেক আগে শেয়ার করে ফেলেছি এই ব্লগটা অনেক লেট হলো শেয়ার করতে তাও আজকে ভাবলাম যে শেয়ার করেই ফেলি আপনাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে দুইটা রাজহাঁস রেডি করা হয়েছে এটা লোক। এটা আমাদের স্টার্টিং প্যাকেজ এই প্যাকেজের কার্ভিংগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকছেন সাধ্যের ভিতরে যারা চাচ্ছেন অনেক রেঞ্জের ভিতরে যারা চাচ্ছেন না যারা কোনো ফুড ইনক্লুডেড চাচ্ছেন না জাস্ট ফুড কার্ভিং তারা আমাদের এই প্যাকেজটা নিতে পারেন এটা ডিজাইন কাস্টমাইজ হবে ডিজাইন চেঞ্জ আছে চেঞ্জেবল আছে কিন্তু এইভাবে হবে এটার ভিতর কোনো ফুড ইনক্লুডেড থাকবে না কোনো মিষ্টি পিঠা এগুলো ইনক্লুডেড থাকবে না জাস্ট ফুড থাকবে এরকম প্যাকেজগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে আর ফুড ইনক্লুডেড প্যাকেজও আছে যেখানে পিঠা মিষ্টি কাবাব সব কিছু থাকবে ওগুলো রেড কস্টিং বেশি ডালা ইনক্লুডেড আছে সব কিছু মিলিয়ে আপনারা আপনাদের সাধ্যের ভিতরে আমাদের পেজে স্টার্টিং থেকে হাইস্ট লেভেল সব ধরনের প্যাকেজ পেয়ে যাবেন এই তো ভেনতে চলে যাচ্ছি ভেনুতে গিয়ে জাস্ট আমি স্যালোফিন খুলে কার্বিংগুলো একটু রেডি করে দিব ওই তো মিষ্টি নিয়ে এসেছিল ওইটা আমি রেডি করে দিলাম এটা রেডি করে দিয়ে আমি এটা এখন ফ্রিজে রেখে দিব তারপরে আমি সব কার্বিংগুলা ফ্রিজে ফ্রজিং করে রেখে আমি চলে আসব বিল এ নিয়ে তারা পরবর্তীতে ইভেন্টের দিন কার্বিং সেট